ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। লুকসটা তোমার ঠিকই আছে, তবে আপার বডিটা আরেকটু স্লিম দরকার। অবশ্য এটুকু ম্যানেজ করার ক্ষমতা আমার আছে। রিয়েলি স্যার? ইন্ডাস্ট্রিতে এত বছর ধরে কাস্টিং ডিরেক্টর হিসেবে রয়েছি, তোমাদের মতো কত ছেলে মেয়েকে লাইমলাইটে নিয়ে আসলাম, কেরিয়ার তৈরি করে দিলাম, আর এটুকু। অবশ্য যদি তোমার ইচ্ছে থাকে তবে। মানে মানে স্যার? কতটা ইচ্ছে আছে তার প্রমাণ দিতে হবে। যে এমলটা বেশ খাসা, আজ সন্ধ্যেবেলা ডেকে নে, যদি আমায় স্যাটিসফাই করতে পারে তাহলে অজয় দার নতুন টেলিস্কোপটা কাজে ঢুকিয়ে দেবো। হ্যাঁ, কথা হয়ে গেছে, কিন্তু কথা বলে মনে হলো বড্ড গাইয়া গেছে। কেন? বলে গার্জেন নাকি একা ছাড়ে না, মায়ের সাথে আসব। বললে না কেন? মাটিও যদি খাসা হয় তাহলে লালমনবাবু তারও অডিশন নিয়ে নেবে। কেন, এটা সঙ্গে রেখে দাও, কাজে লাগবে। আবার কবে আসবো? আরে বলে দেবো বলে দেবো, যাও তুমি এখন বাড়ি যাও। চিয়ার্স। টেনশন নিস না, কালকে চেক আপ করে নিস। আজ তাহলে আসি দাদা। এ শোন, তুই কি যেন মেয়েটার নাম বলেছিলি, কৃষ্ণনগর না কোথায় যেন একটা থাকে। হ্যাঁ দাদা, মহুয়া। ছবি পাঠাতে বলেছিলাম, বললো ভালো ছবি তোলা নেই। থাক, ওকে একেবারে ডিরেক্ট ডেকেই নে।
হ্যালো মিস্টার নাগ বলছি। হ্যাঁ বলুন স্যার। তুমি আজ সন্ধ্যাবেলা ডিরেক্ট চলেই এসো লালমোহন বাবুর অফিসে, ওনার বাড়িতেই ওনার অফিস। অ্যাড্রেসটা? কলকাতার রাস্তাঘাট খুব একটা চিনি বলে তো মনে হলো না। হ্যাঁ এখনো কারো হাতে পড়েছে বলে মনে হচ্ছে না। তাই তো মনে হয় আপনার হাতেই বৌনিটা হবে মনে হচ্ছে। তবে এসব ব্যাপারে চট করে রাজি হতে চাইছে না। বুনো ঘোড়া বস করতে গেলে একটু খেলতে হবে বুঝলে। স্যার এটা পাঠালেন। দাদা অনেকদিন আমি আর মা তোকে দেখিনি, মাঝে মাঝে তোর কথা আমাদের খুব মনে পড়ে। নিজের ক্যারিয়ার নিয়ে একটা নতুন কিছু ভাবছি, তবে যতক্ষণ না প্রতিষ্ঠা পাচ্ছি কাউকে জানাবো না। নতুনভাবে নিজেকে দেখিয়ে তোকে আর মাকে চমকে দেওয়ার চেষ্টা করব। শুনেছি সেই জগতে তিন অক্ষরের নাম হলে বেশি সাফল্য আসে, তাই নতুন নামে নতুন রূপে দেখা হবে খুব তাড়াতাড়ি। ভালো থাকিস। ইতি তোর বোন।